Hi guys, I am Vandana Mukherjee. আমি এখন একটা ব্লগ শুরু করেছি আর আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে 11টা আর আমি তৈরি হয়ে গেছি একেবারে চানটান করে নিলাম সকালে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমি তৈরি হয়েছি সিমরন এখনো চান করেনি ও একটু পরে করবে তো এই আর ঠান্ডা বেশ ভালোই পড়েছে তোমরা কেমন আছো অবশ্যই জানাবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সবাই লাইভে আসতে বলছো ঠিক আছে একদিন চলে আসবো তো এখন আজকে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে আমি কালকে ঠিক করেছি মায়ের বাড়ি গিয়ে যে চলো আবার ওখানে খাবে এরকম করে মনটা ভালো করো আজ ওখানে কাল এখানে নইলে মা তো বুঝতেই পারছো একেবারে পাথর হয়ে গেছে তো সেই জন্য আজকে মাকে বললাম যে মটর পোলাও বানাবো আর হারা চিকেন বানাবো গ্রিন চিকেন তো গ্রিন চিকেনটা সিমরন বানাবে আর আমি পোলাওটা বানাবো মটর পোলাও তো আমি বলছি সিমরনকে যে সবজিগুলো দিয়ে বানাবো যে আনাজগুলো বিনস গাজর ক্যাপসিকাম সিমরন বলছেন না একেবারে না শুধুমাত্র মটর দিয়ে বানাবে দারুণ লাগে মা তুমি শুধুমাত্র মটর দিয়ে বানাবে তো সেই আর কি মটর দিয়ে বানাবো আর এই সিজনে তো মটর কড়াইশুঁটিটা খুবই ভালো পাওয়া যায় আর একেবারে ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায় তো সেই আর আমি তৈরি হয়েছি একেবারে কি জন্য জানো আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে বেরোবো কেননা সিমরন ওই সিমরন কি কি নেবে ও স্টল না কি নেবে যাই হোক যাই তারপর কি কেনাকাটা হবে অবশ্যই তোমার সাথে তো শেয়ার করবই সেটা তো বলার নেই আর মাকে আজকে আমি বলেছি মা তুমি আজকে টিপটপ তৈরি হও ওরকম ছাড়ো দিয়ে মাকে কি করেছি একটা ম্যারুন কালারের টিপ পরিয়েছি মাকে বললাম একটা ভালো শাড়ি পরো এমনিতে মা সুতির শাড়ি আট পইরে করে পরে তো বললাম একটু কুচি দিয়ে পরো নিজের মনটাকে ভালো লাগবে তো মা আর ভাইয়ের বউ এইমাত্র মার্কেটে গিয়েছিল তো মার্কেটে মা শাল নিল হয়তো আমি এখনো পুরো দেখিনি কি নিয়েছে তো মা শাল নিল আর ওরা দুজনে গিয়েছিল বউ আর মা মিলে খুব সুন্দর তৈরি হয়েছে মা আজকে তো আমি বলছি এটা খুলো না তুমি মার্কেটে যে শাড়িটা পরে গেছো ওই রকম তৈরিটা রেখে দাও আজকে আমার ভিডিও কমপ্লিট করে তারপর খুলবে তারপর তুমি যেমন বাড়িতে আট পরে পড়ো ওইরকম পরবে তো বলছে না না এরকম আমি ইয়ে করেই পরে নিই কুচি ছাপা যেগুলো পরি আর কি সুতির ছাপা তো আমার বলাতে মা এখনো খুলেনি দেখাবো তোমাদের কেমন লাগছে মায়ের মনকে তো আমাদেরই ঠিক করতে হবে আমরা আমি প্রথমটা সত্যিই খুব ভেঙে পড়েছি এখনো অবধি এমন সময় নেই দিনে একটা টাইম যাই বাবার জন্য কাঁদছি না বাবার জন্য খুব কান্নাকাটি করছি একবার করে তো এই রকম একটা ব্যাপার তো সেই আর কি আস্তে 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 নিজেকে ঠিক করেছি অনেকটাই অনেকটাই ঠিক করেছি বাবা তো আর ভোলার নয় বাবা এই কিছু খাবার করলেই মনে হচ্ছে বাবার খাবারটা ওই বাড়ি নিয়ে যেত মা বাবা একটু দেরি করে খায় তো মা নিয়ে চলে যেত ওই বাড়ি সাজিয়ে আমিও সাজিয়ে দিতাম খাবার করলেই বাবাকে মনে পড়ছে সব জায়গাতে কোনো জায়গাটা আমার খালি নেই আর মা তো এমনিতে চিকেন খায় না বাবা মা ওরা চিকেন খায় না বাবাও খেত না চিকেন আর ওই হাঁসের মাংস খুব ভালোবাসত বাবা তো মাটন খায় কিন্তু মাটনটা এই জন্য কম খায় হাই প্রেশার সুগার তারপর মাও মাটন খুব একটা খায় না কেননা স্পাইলসের অপারেশন হয়েছে মায়ের মায়ের অনেক অপারেশন হয়েছে তো সেই জন্য মা ওই খাসির মাংস খায় না চিকেন তো খাই না তাহলে খাবে কি মাছ আর ডিম ডিম কম খাই যেহেতু ডিমটা পেটে অ্যাসিডিটি হয় গ্যাস হয়ে যায় তো সেই জন্য মাছটা একটু খাই এমনিতে সেই নিরামিষের মতোই তো মাছ খাবে মায়ের জন্য চারা চারা মাছ আমি আনতে বলেছি মা আবার চারা মাছ ভালোবাসে কি হলো রে হ্যাঁ গাম বাপরে ডেচকি হাড়ি সব ফেলে দিচ্ছে এই ভিডিও করতে করতে আচমকা তো চমকে উঠেছি একেবারে বাসন ধোয়ার সময় এমন হয় সব ভেঙে দেবে
তো এই আর কি বলছিলাম, হ্যাঁ মা চারা মাছটাই খেতে ভালোবাসে, বড় পাকা মাছ বলে আমার খুব একটা ভালো লাগে না, আর আমরা আবার চারা মাছটা খাই না, তো মা ভালোবাসে। আর শাকের তরকারি, শাক খেতে মা ভীষণ ভালোবাসে, শাক যেন মায়ের একেবারে ফেভারিট। শাক ভাজা, শাকের সর্ষে দিয়ে ঝাল, কড়াইশুঁটি দিয়ে পুনকো শাক, মানে যে কোনো শাক, শাক এত ভালোবাসে চিন্তার বাইরে। তো আমাকে বললো আমাকে কড়াইশুঁটি বেগুন আলু দিয়ে পুনকো শাক দিয়ে একটু সর্ষে দিয়ে ঝাল দিয়ে বানাতে, আমি বানিয়ে দিয়েছি। আর চারা মাছ আমি বললাম ওটা কি করব, ঝোল করব, ঝোল তো একদম খাই না, শুকনো শুকনো খেতে ভালোবাসে, ডালও খাবে না, তো চারা মাছটা ভেজে দেব আর চাটনি, তো এই দিয়ে খাবে। এই হলো আর আমাদের মটর পোলাও আর চিকেনটা বানাবো। তো চলো এবারে একটু জোগাড়টা করে নিই কী কী করবো আমি, তারপর আবার শেয়ার করছি। তো এ আমি যেটা বানাবো আজকে মটর পোলাও, তো মটর পোলাওয়ের জন্য আমি এই যে কড়াইশুঁটি একেবারে ফ্রেশ, এখন তো এই সিজন বুঝতেই পারছো, একেবারে মিষ্টি মিষ্টি দানা। আর পেঁয়াজ কুচানো আছে মাংসর জন্য, টমেটো আছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা, মানে একেবারে ফ্রেশ কাঁচা লঙ্কা, আর এখানে দেখো পুদিনা আর ধনে, রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করলাম মিক্সিতে। ওফো একেবারে হরা হরা চাটনি। তো এখানে তেল গরম হচ্ছে, আজকে সর্ষের তেল দিয়েছি, এটা রিফাইন্ড অয়েলও করা যায়। রান্না করছে সিমরান। আর এখানে চিকেনটাকে ওয়াশ করে ভালো করে তারপরে এটা মাখানো হয়েছে শাহি গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিল্লি আর নুন, এই তিন রকম জিনিস দিয়ে এটাকে মাখানো হয়েছে, তেল টেল দই এসব কিছু দিইনি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দেব রসুন। রসুন থেতো করা, একেবারে খুব মিহি করে বাটছি না, এটা এটাকে থেতো থেতো করে পেস্ট করা হয়েছে। তো পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি আদা থেতো করা। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একেবারে অল্প দিচ্ছি। তো এবারে দেব টমেটো, আমি একটু চিকেন কারি মশলা দিলাম, তোমরা ইচ্ছে করলে দেবে, না দিতেও পারো, কিন্তু দিলে একটু সেন্ট স্মেলটা ভালো হয়। আর এর সাথে দিচ্ছি আমি গ্রিন চাটনি, ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে যে চাটনিটা করে রেখেছি সেটা দিলাম। উফ কি দারুণ লাগছে দেখতে, তোমরা তো ভিডিও দেখছো, ক্যামেরা শ্যুট করছি দেখছো, আর আমি যেটা অরিজিনাল দেখছি গো দারুণ লাগছে, যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে, যখন দেখবে বানাতে বানাতে, হ্যাঁ একেবারে ঠিক বলেছে, অসাধারণ কালারটা লাগছে।
বেটু তুমি ট্রেনিং কার কাছে পেয়েছো? মা ওটা আবার বলতে একটু শুনতেও ইচ্ছে করে না? তো এই যে ভাই বউ ওদের খাওয়া হলো, একদম পেট ভরে পান খেয়ে একদম জিভ লাল করে বসে আজকে পানও নিয়ে এসেছি না, এই পানগুলো না ভীষণ ভালো লাগে। এই দেখো বেনারসি পান, এই পান একটা করে খেলে লাস্টে মনে হয় ভোজ বাড়ি খেলাম। তো এখানে আমরা বসে পড়েছি আর তুমি চলে এসো। সিমনের বাবা তৈরি হচ্ছে, পুজো করছিল। তো সিমনের বাবা এসে পড়লে তারপর আমরা শুরু করছি। মা চিকেনের সাথে এই ইয়েটা দারুণ লাগছে, এইটাও ভালো। ঘুমোলাম না, বিশ্রামও নিলাম না, ভাবলাম খাওয়া দাওয়ার পর আমি একটা কাজ করি, আজকে কিছু আমার মা বাবার ছবি তোমার সাথে শেয়ার করব, যখন আমি ছোট ছিলাম সেই সময়কার ছবি। আর তোমরা দেখতে চেয়েছো যে সিমরনের বয়সে আমি কেমন ছিলাম, তো ওই বয়সে আমার প্রচুর ছবি আছে। অ্যাকচুয়ালি একেবারে পারফেক্ট ওই বয়সের বা কিছু তারও হয়তো কিছু দু বছর কম বেশি বয়সের বা কিছু কম বয়সের এরকম ছবি আছে, তো সেইগুলো অবশ্যই শেয়ার করব। আর অনেক ছবি আছে, এই দেখো এই অ্যালবামটা পুরো ভরে আছে, আর আজকে যদি শেয়ার করি তাহলে একটা পুরো বড় ভিডিও হয়ে যাবে। আর তোমাদের সাথে মা যখন অ্যালবামগুলো নিয়ে এলো, আমারও দেখা হয়নি, আমি ফার্স্ট দেখলাম। আর আর দেখে আমি তো ভাবতেই পারছি না যে এটা আমার মা, মানে সত্যি করে এতটা ট্রান্সফরমেশন হয়েছে। তো তোমরাও দেখতে পাবে খুব জলদি, আর আজকে দেখে নাও তোমরা দিদোনা দাদুভাইয়ের ছবিগুলো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ ওই ভিডিওগুলো আসবে, ওই ভিডিওগুলো দেখার জন্য।
আর মা বাবাকে অনেক ফটো আমরা সাজিয়েছি বরকনের মতো। তো তখন আমি মাধ্যমিক দেব এরকম সময় ছিল, তো মা বাবাকে বরকনে সাজিয়ে ছবি তুলেছি অনেক, কেননা ওদের বিয়ের সময় অনেক ছবি নষ্ট হয়ে গেছে, কিছুই নেই, তো আমরা তো দেখিনি কেমন মা বাবা তৈরি হয়েছিল, কোনো ছবিই নেই। তো সেজন্য কয়েকটা ছবি ছিল, পিসিমারা সবাই এসছে, তারা বলছে নষ্ট হয়ে গেছে, কোথায় কি আছে, ঠিক করে রাখেনি। আমি যেমন সবকিছু গুছিয়ে রাখি, তো আমার কাছে যেগুলো আমরা সাজিয়ে তুলেছি মা বাবাকে সেগুলো তোমার সাথে কিছু কিছু শেয়ার করব। চলো দেখো আজকে আমার মা বাবা কম বয়সে কেমন ছিল। তো এই দেখো এই ছবিটা, এই ছবিটা যখন হয়েছে তখন আমার বিয়ে হয়নি, অনেক ছোট ছিলাম। তো আমার বাবা আর আমার মা, কি সুন্দর পোজ নিয়ে ছবিটা তুলেছে। আর এখন এই দুজন একজন হয়ে গেছে। ভাবিনি যে দাদু ভাই এরকম হয়ে যাবে আর ছবিটা এরকম দেখাতে হবে। আজ বাবার যাওয়া 21 দিন হয়ে গেল। আর এটা হচ্ছে মুকুটমণিপুর বেড়াতে গিয়েছিল মা বাবারা, তো এটা সেই ড্যামের কাছেই, মানে ছবিটা তো তখন আমি 8-এ পড়ি। আর এটা মা বাবারা গিয়েছিল মাইথনে, এটা মাইথনের ছবি। আর এটাও দেখো, এটা মুকুটমণিপুরের ছবি। আর এই ছবিটা আমার মায়ের বাড়ির মধ্যে, মায়ের ছবি তোলার ভীষণ নেশা ছিল। কি সুন্দর পোজ নিয়ে ছবি তুলেছে। আমি যেমন আজ ইউটিউব করছি, ভিডিও করছি, মা আগেকার সেই টেপ রেকর্ড ছিল, সেই টেপ রেকর্ডে মা ক্যাসেট করে রাখতো, কি রান্না করলো কি করছে, এগুলো মায়ের সব ক্যাসেট করা ছিল। এক হাতে কুচিটাকে ধরেছে, শাড়ির অ্যাড দিচ্ছে। এই শাড়িটা ভীষণ ভালো লাগতো আমার, তখন আমি ছোট ছিলাম, তো এই শাড়িটা টিসু শাড়ি। আর এই শাড়িটা বাবা দিল্লি থেকে মায়ের জন্য নিয়ে এসেছিল, তো মায়ের এত নেশা ছিল যে যেদিনকে বাবা রাত্রিরে ফিরলো দিল্লি থেকে, সকালবেলায় মা এটা পরে নানা রকম পোজে তো মানে ছবি ওঠালো। এটা কি সুন্দর লাগছে, জলটা কি সুন্দর এসেছে, পুকুরের জলটা না। তো এই দেখো আমি সাজিয়েছি আমার মাকে, তখন আমি মাধ্যমিক দিই। আর ছবি ছবি তোলা মানে আমাদের বাড়ির একটা প্রচন্ড সবার প্রত্যেকের ভীষণ ন্যাক ছিল।
সেজো পিসি আর এই যে দেখতে পাচ্ছেন দিদাকে এসেছে দিদা এখন এসেছে দিদা এখন এসেছে আমার পিসে মশাইও মানে চলে গেছে অনেক বছর হয়ে গেল চার বছরের মতো হয়ে গেল আর এই দেখো এটা আমার মা এটা আমার মায়ের দিদি আমার মায়ের দিদি এখানেই বাঁকুড়াতেই বিয়ে হয়েছে দু বোনে দু যা হচ্ছিল আর এটা আমার ঠাকুমা ঠাকুমা মারা গেছে অনেক আগে আর এটা আমার জ্যাঠা মানে এটা দাদু ভাইয়ের বড় দাদা হ্যাঁ আমার বাবার বড় দাদা জ্যাঠাও মারা গেছে জ্যাঠাও মারা গেল আট দশ বছর হতে যাচ্ছে আর এটা হচ্ছে মায়ের ঠাকুমা এটা আমার মা আর মাসি এই দুজনেরই স্বামী চলে গেল হ্যাঁ এই ছবিটা যখন আমি এইটে পড়ি আমার বাবা তুলে দিয়েছে আমার মাকে ছবিটা আর এটাও আমার সালোয়ার পরে মা তুলেছে দেখো আমি সিমরন যেমন এখন সিমরনের ড্রেস পরছি আমি সিমরন আমার পরছে সেরকম আমার মায়ের সাথেও আমার এরকম ছিল এই যে মালা বদলের মতো ছবি এগুলো আমার খুব কষ্ট হচ্ছে আজ এই ছবি যদি দাদু ভাই থাকতো তাহলে ভালো হতো না ভালো লাগতো এমন সময় দেখাচ্ছে যে বাবা নেই ছবিগুলো দেখে প্রচন্ড মন খারাপ হয়ে গেল আর যদি বাবা থাকতে থাকতে দেখাতাম তাহলে এতটা মন খারাপ হতো না বাবা খুব খুশি হতো এটা আমার খুব ভুল হয়ে গেছে যে বাবা থাকতে আমি দেখালাম না আর এটাই হয় যে মানুষ যখন চলে যায় না তখন দেখবে মানে তখন তার ভাবতে পারেনি যে বাবা এত তাড়াতাড়ি চলে যাবে ফট করে তো তখন বেশি মনে পড়ে যখন মানুষ থাকে না তাই আজকে যে সোয়েটারগুলো গোছাচ্ছিলাম উপরে এই গতকাল সোয়েটারগুলো গোছাচ্ছিলাম তো গোছাতে গোছাতে আমার মনে হলো যে অ্যালবামগুলো হাতে পেলাম আমি তো এই অ্যালবামগুলো আমি নিয়ে যাই আর দেখাবো তোমার সাথে শেয়ার করব তো এটা করা হলো আর আমাদের অনেক ছবি আছে বিয়ের ছবি শিবরনের বয়সের ছবি তোমরা অনেকে দেখতে চেয়েছো তো সেগুলো অবশ্যই দেখাবো এই দেখো মিথ্যে বলছি না কতগুলো অ্যালবাম পেয়েছি দেখো তো এই অ্যালবামগুলো আমি নিয়ে বসেছি এগুলো পরে আমি অবশ্যই দেখাবো আর এবারে বেরোবো মার্কেটে তো একটু তৈরি হয় তারপর আবার বেরিয়ে পড়বো আর একটা খুব ভালো স্পেশাল ভিডিও খুব জলদি আসছে মায়ের তো ছোটবেলার ছবি দেখাবেই তার সাথে মামা আর মাইমার যে বিয়েটা বিয়ের ভিডিওটা হ্যাঁ ওটা ছবি আছে প্রচুর তোমরা অনেকেই বলেছো সেগুলোও দেখাবো তো ওটা তোমরা খুব জলদি দেখতে পাবে তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করতে হবে আর জলদি করে তোমরা 1 লাখ করে দাও সাবস্ক্রাইবার আর তো চলো এন্ড করছি ভালো লাগলে অবশ্যই সিমরন তো বলেই দিল কি করতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে তো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো